আমি হোসেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হবে আপনি কিভাবে কীভাবে মেসেজ দিবেন এবং আপনি কীভাবে বায়ারকে কী মেসেজ মেসেজে কি লিখলে বায়ার আপনার মেসেজে রিপ্লে করবে এবং আপনার কাজ পাওয়ার প্রবণতাটা বেশি হবে সেটা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমি এ টু জেড বলবো এবং কিভাবে মেসেজটা করবেন এবং তার সাথে আপনাকে কি জুড়ে দেওয়া লাগবে সেটা কোথা থেকে পাবেন কিভাবে নেবেন আমার কাছ থেকে আমি এ টু জেড বলবো তো পুরো ভিডিওটাই হচ্ছে শুরু থেকে শেষ অব্দি দেখবেন এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না তাহলে হয়তো অনেক কিছুই আপনি মিস করে যেতে পারেন আচ্ছা যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি আমার এই চ্যানেলে ডিজিটাল মার্কেটিংয়ের পেইড ক্লাস ভিডিও এবং ফ্রিলান্সিংয়ের টিপস অ্যান্ড ট্রিক্স মার্কেট প্লেসের থেকে ক্লায়েন্ট জেনারেট করার টিপস যতগুলো মানে আপনি একটা একটা ফ্রিলান্সারকে একটা নতুন ফ্রিল্যান্সারকে বা একটা মোটামুটি মানে মোটামুটি লেভেলের ফ্রিল্যান্সারকে সফল করার জন্য যা যা দরকার সব কিছুই এই চ্যানেলে থাকবে এবং এই চ্যানেলে আমি প্রতিটায় ভিডিও আকারে দিচ্ছি নতুনদের হেল্প করার উদ্দেশ্যে আচ্ছা তাহলে আমি অবশ্যই আবারও রিকোয়েস্ট করতেছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আজকের ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয় কারণ আমি কথা দিচ্ছি আমার সাড়ে তিন বছরের অভিজ্ঞতা থেকে আমি আমি আমার ক্লায়েন্টকে যেভাবে অফলাইনে ক্লায়েন্টকে যেভাবে হচ্ছে ম্যাসেজ পাঠাই সেই ম্যাসেজটাই হচ্ছে আমি আপনাদের দিচ্ছি আজকে তো অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আমি চাই এই ভিডিওটা এই ভিডিওটার এই ভিডিওটা ভাইরাল হোক এবং হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সাররা তাদের ক্লায়েন্ট তারা অফলাইন থেকে ক্লায়েন্ট মানে আউটসাইড মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করার টিপস এবং কৌশলগুলো এই ভিডিওর মাধ্যমে বা আমার এই চ্যানেল মাধ্যমে শিখুক এবং আমি আপনাদের এখনই প্রমাণ দেখাবো যে আমি যে আমার এই ক্লায়েন্ট জেনারেল টিপস অ্যান্ড ট্রিক্স এই প্লেলিস্টের ভিডিওগুলো যে আসলেই কার্যকরী এবং আসলেই গুরুত্বপূর্ণ সেটা কিভাবে সেটা আমি দেখাচ্ছি আপনারাই এটা দেখেন আমি এই মুহূর্তে টেলিগ্রামে যাচ্ছি আমার পেড স্টুডেন্টদের কাছে আমি দেখেন একটা স্ক্রিন আমি একটা স্ক্রিনশট শেয়ার ওপেন করলাম এটাতে বায়ারের বাজার নামে একটা ভিডিও ডেস্ক কমেন্ট সেকশনে এক ভাই বলছে আলহামদুলিল্লাহ আপনার ভিডিও থেকে আপনার ভিডিও থেকে শিখে আমার আজ বায়ারের সাথে স্কাইপিতে কথা হয়েছে জব নিয়ে তাহলে দেখেন ভিডিওটা যদি ভিডিওগুলো যদি গুরুত্বপূর্ণ নাই হতো তাহলে কিন্তু এই ধরনের মেসেজ আসতো না আপনারা একটু মন থেকে বিশ্বাস রেখে আস্থা রেখে একটু একটা মাস একটা মাস অন্তত ট্রাই করেন এই ট্রাই করতে আপনার কাছে যা লাগে আপনার কাছে পোর্টফোলিও লাগে বায়ারের মেসেজ আজকে দিচ্ছি পোর্টফোলিও দিচ্ছি আপনি পোর্টফোলিও কাজে লাগান পিডিএফ আকারে কাজে লাগান আমি তারপরে যদি আমি আরেকটা স্ক্রিন শেয়ার করি আরেকটা দেখাই এই যে নাম এনের নাম হচ্ছে জুমায়ের ভাই আপনার দেখানোর টিপস ফলো করে আজ একটা গ্রাফিক্স ডিজাইন জবের ক্লায়েন্ট পেলাম তো আমরা এই ভিডিওটা যারা দেখতেছি আমরা সবাই এই দুই ভাইয়ের জন্য দোয়া করি যেন তারা কমপ্লিটলি সফলতার সহিত তাদের ক্লায়েন্টের কাজ কমপ্লিট করতে পারে এবং লং টাইম বেস আর তাদের ওই ক্লায়েন্টের কাছ থেকেই তারা জব নিতে পারে আচ্ছা আমি আবারও বলতেছি যদি ভিডিওটা বা গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করবেন এবং হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আচ্ছা তাহলে আমরা চলে যাই কিভাবে আপনি একটা বায়ারকে মেসেজ দিলে কিভাবে আপনি সেই জবটা পাওয়ার চান্স হাজার গুণে বেড়ে যাবে তার আগে আমি শুরু করার আগে আর একটা জিনিস আমি দেখাবো আমি কিন্তু আপনাদের জন্য পোর্টফোলিও রেডি করছি এই যে দেখতে পাচ্ছেন এই পোর্টফোলিওতে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস পোর্টফোলিও এবং এখানে গুগলেরও পোর্টফোলিও আছে আমি সব পোর্টফোলিও আমার যতগুলো আমার ক্লায়েন্টের পোর্টফোলিওগুলো যে ক্লায়েন্ট পোর্টফলিওগুলো আমি ক্লায়েন্টকে দেই এবং স্ক্রিনশট কাজের স্ক্রিনশট ক্লায়েন্টকে দেই সেগুলো আমি সম্পূর্ণ নিয়ে রাখছি আপনাদের দেবো কিন্তু নেট আমরা জানি যে বর্তমান নেটের সমস্যার কারণে ফেসবুক কম্পিউটারে ব্রাউজ করা যাচ্ছে না যার কারণে সবাইকে দিতে পারতেছি না তবুও আমি অনেককে দিচ্ছি এবং অনেকে দিছি আজকে কাল মানে গতকালকে দিছি এবং সবাইকে দেওয়া ট্রাই করতেছি কারণ আমি কাজ শেখাচ্ছি কিন্তু সেই কাজ আমি কিন্তু আমার এই চ্যানেলে আপনাকে কাজ শেখাচ্ছি কাজ শেখার ভিডিও আছে এবং কাজ কিভাবে মার্কেট প্লেসের বাইরে থেকে জয়েন্ট করতে হয় তার কৌশল শেখাচ্ছি এবং কিভাবে ক্লায়েন্টের কাছে রিজ হচ্ছেন সেটাও কিন্তু আমি দেখাচ্ছি এবং আপনাদেরকে শেখাচ্ছি আচ্ছা তারপরে এই যে আমি যেভাবে ক্লায়েন্টকে কাজের জন্য ফেসবুক অ্যান্ড গুগল অ্যাপসে কাজের জন্য যেভাবে ক্লায়েন্টকে পোর্টফোলিও দেই দেখেন এই যে পিডিএফ আকারে আমি অ্যাটাচমেন্ট ফাইল তাদেরকে দিয়ে দেই দেখতে পাচ্ছেন এখানে আমার কাজের স্ক্রিনশট সেগুলো পিডিএ আকারে সুন্দর করে আমি একসঙ্গেই ক্লায়েন্টকে দিয়ে দেই যেন ক্লায়েন্ট দেখা মাত্রই ইমপ্রেস হয়ে যায় যে আমার এক্সপিরিয়েন্স বা আমার দক্ষতা নিয়ে ঠিক আছে তো এভাবে আপনারাও আমি যে আমার দেখা আমার দেওয়া পোর্টফোলিওগুলো আপনারা এভাবে পিডিএফ আকারে তৈরি করবেন এবং অনপেজ এসিও এবং টেকনিক্যাল এসিও নিয়েও আমার পিডিএফ অলরেডি তৈরি করা আছে আমি আপনাদের দেবো আমি আপনাদের দেওয়ার জন্য অপেক্ষায় আছি এবং আপনাদের আমি দেওয়ার প্রতিনিয়ত দেওয়ার ট্রাই করতেছি সম্পূর্ণ আমার রেডি তো চলেন আমরা দেখি যে বায়ারকে কি মেসেজ দিলে বায়ারকে কি মেসেজ দিলে বায়ার আপনার রিপ্লে করার করতে বাধ্য এবং কাজটা আপনাকে দিতে বাধ্য থাকবে তার আগে একটা কথা বলিনি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি অদক্ষ হয়ে থাকেন কাজ শেখার জন্য কোথাও চ্যানেল খুঁজতেছেন বা কোথাও কোথায় কোন মেন্টর দক্ষ সেটা খুঁজতেছেন তাহলে আমার এই চ্যানেলের ডিজিটাল মার্কেটিংয়ের পেড ভিডিও আছে আপনি সেগুলো দেখেন কাজ শেখেন এবং তারপর এই মার্কেট প্লেস মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট যেন টিপসের যে ভিডিওগুলো সেগুলো ফলো করেন আচ্ছা চলেন আমরা এখন দেখি যে কিভাবে একটা ক্লায়েন্টকে মেসেজ দিতে কি লাগে এবং কি লিখতে হয় সেটাই আমি দেখাবো এবং আমার ক্লায়েন্টের দেওয়া মেসেজটাই আমি আপনাদের আজকে দেখাচ্ছি সবাই খাতা কলম নিয়ে বসেন যদি খাতা কলম না থাকে কারণ আমি মেসেজটা লিখবো আপনারা মেসেজটা লিখে নেবেন হ্যালো আমি প্রথমে লিখলাম হ্যালো থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম ক্লায়েন্ট নেম আপনারা আপনার ক্লায়েন্টের নেম দিবেন ঠিক আছে যে ক্লায়েন্টের জন্য আপনি বা যে জবের জন্য মেসেজ রিপ্লাই করতেছেন সেই ক্লায়েন্ট ক্লায়েন্টের নাম দিবেন যদি ক্লায়েন্টের নাম না থাকে তাহলে শুধুমাত্র হ্যালো বা হাই দেয়ার ঠিক আছে শুধুমাত্র হ্যালো বা হাই দেয়ার থাকবে আর নাম যদি জানেন তাহলে অবশ্যই ক্লায়েন্ট ইজ এক্সাইটিং দ্যাট আওয়ার দ্যাট ইউর কোম্পানি দ্যাড ইউর কোম্পানি আমি এখানে ওয়েবসাইট ব্যবহার করলাম যে ওয়েবসাইটের জন্য যে ওয়েবসাইটের কাজের জন্য বা সার্ভিসের জন্য ক্লায়েন্ট পোস্ট করছে জব পোস্ট করছে সেই ওয়েবসাইট কারণ আমরা জানি যে কিভাবে ক্লায়েন্টের ওয়েবসাইটকে কীভাবে কী কীভাবে পাবো আমি কিন্তু সেগুলো দেখাইছি ঠিক আছে ওয়েবসাইট ওয়েবসাইট নেমটা এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে ইজ ইজ লুকিং টু ডু প্রজেক্ট নেম হুম প্রজেক্ট টাইপ সরি প্রজেক্ট টাইপ এখানে প্রজেক্ট টাইপ কী হবে বায়ার যে সার্ভিসটা কেনার জন্য জব পোস্ট করছে আপনি যে যে সার্ভিসটা দেওয়ার জন্য বা যেই স্কিলটা সেল করার জন্য আপনি রিফ্লে করতেছেন বা জবটাকে অ্যাপ্লাই করতেছেন বা মেসেজ দিচ্ছেন সেটা মানে প্রজেক্ট টাইপ এখানে হবে যদি গুগল অ্যাডস হয় গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস হয় ফেসবুক অ্যাডস এস হলে এস সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউটিউব মার্কেটিং হলে ইউটিউব মার্কেটিং ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে দেখেন আই আন্ডারস্ট্যান্ড

ক্লায়েন্ট কিন্তু যে সার্ভিসটা ক্রয় করতেছে সেই সার্ভিসের উপর অবশ্যই কিন্তু কী টপ প্রায়োরিটি দেবে ভালো সার্ভিস বা ভালো স্কিলফুল ব্যক্তিকে পাওয়ার জন্য তার সার্ভিসটা কমপ্লিটলি শেষ করার জন্য টপ প্রায়োরিটি দেবে সেটাই আমরা এখানে বোঝাচ্ছি ঠিক আছে জেই ডাবল টি আই এন জি গেটিং দ্য রাইট প্রজেক্ট

গেটিং দ্য রাইট গেটিং দ্য রাইট প্রোজেক্ট ডেলিভারেবল ইজ ক্রিটিক্যাল টু your কোম্পানিজ গ্রোথ অ্যান্ড সাকসেস এটা হচ্ছে বায়ার কিন্তু একটা কমপ্লিটলি সাকসেসফুল প্রজেক্ট ডেলিভারি চায় তার কোম্পানিকে সাকসেস করার জন্য বা তার কোম্পানির গ্রোথ বৃদ্ধি করার জন্য সেটাই এখানে বলা হয়েছে তারপরে উইথ উইথ আমি এখানে এক্স ব্যবহার করলাম এক্স বলতে আপনার এক্সপিরিয়েন্সটা আপনি এখানে দেবেন ঠিক আছে আপনি কত ইয়ার এক্সপিরিয়েন্স আপনি অ্যাটলিস্ট ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স দিবেন ঠিক আছে এক্সপিরিয়েন্স ইন ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি বলতে আপনি যে 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 জবটা যে আপনি প্রোপোজাল মানে মেসেজটা যে করতেছেন কোন জবের জন্য সেই জব সেই ইন্ডাস্ট্রি সেটা তো একটা ইন্ডাস্ট্রি অবশ্যই তাই না গুগল এর ফেসবুক এস এস সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউটিউব মার্কেটিং সেটা কোন ইন্ডাস্ট্রি সেইখানে ইন্ডাস্ট্রির নামটা এখানে হবে আর আপনার এক্সপিরিয়েন্স সংখ্যা যদি ফাইভ ইয়ার হয় ফাইভ ইয়ার্স এখানে দেবেন যদি টেন ইয়ার্স হয় টেন ইয়ার্স এখানে দেবেন অবশ্যই ফাইভ ইয়ার্সের নিচে দেওয়া যাবে না তা না হলে কিন্তু জবটা পাওয়ার চান্স কমে যাবে ঠিক আছে আই হ্যাভ ওয়ার্কড I uh, industry I have worked I have worked with companies just like yours on many similar project আমরা এই ল্যান্ডের মধ্যে ক্ল্যান্টকে বোঝাচ্ছি যে আমরা অলরেডি এইরকম আরও কোম্পানির জন্য মানে সমান মানে সমুক্ষ কোম্পানির জন্য বা সিমিলার সিমিলার কথাতে কি বোঝায় মানে একটার সাথে একই কোম্পানি একটা প্রজেক্ট এই প্রজেক্ট আরও প্রজেক্ট আমরা এই এই কোয়ালিটির বা এইরকম প্রজেক্ট আমরা কি শেষ করছি সেটাই আমরা এইখানে বোঝাচ্ছি ক্লায়েন্টকে যে আমার এইরকম প্রজেক্ট সিমিলার প্রজেক্ট শেষ করার অভিজ্ঞতা আমাদের আছে ঠিক আছে ফর টেন্স ইনস্ট পাস্ট এখানে আমি ব্র্যাকেট ব্যবহার করব প্রজেক্ট স্যাম্পল এখানে আমি প্রজেক্ট স্যাম্পল ব্যবহার করতেছি অবশ্যই জবের জব অ্যাপ্লাইয়ের সঙ্গে সঙ্গে বিড করার সঙ্গে সঙ্গে আপনাকে কী করতে হবে একটা প্রোজেক্ট স্যাম্পল আপনাকে দিতে হবে আমি যে স্ক্রিনশটগুলো বা আপনি যে পোর্টফলিওগুলো আপনাকে দেবো সেইগুলোই হচ্ছে স্যাম্পল সেগুলোই আপনি ক্লায়েন্টকে দিবেন এবং অবশ্যই সেটা পিডিএ ব্যাখারে বা অ্যাটাস ফাইলে মানে পিডিএ ব্যাখারে আপনি ক্লায়েন্টকে দেবেন ঠিক আছে স্যাম্পল দিস

আমি আপনাকে প্রথমে কাজ শেখাইলাম কাজ কোথা থেকে পাওয়া যায় জেনারেট করা যায় সেটা শেখালাম কিভাবে ক্লায়েন্টকে মেসেজ করতে হবে সেটাও শিখেলাম আপনি কাজ পাবেন যদি কাজটা কমপ্লিট না করতে পারেন সেটার জন্য আমি সহায়তা করব ঠিক আছে আপনারা জানেন যে আমি একটা যুদ্ধে নামছি সে যুদ্ধের নাম হচ্ছে অসফল ফিলান্সারকে হতাশাগ্রস্ত ফিলান্সারকে মার্কেট প্লেসে হতাশাগ্রস্ত ফিলান্সারকে বের করে নিয়ে এসে কীভাবে মার্কেট প্লেসের বাহির থেকে আউট অফ মার্কেট থেকে মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করা যায় সেটা আমি আপনাদের হাতে কলমে এই বিষয়ে পুরো প্রসেসটাই দেখাচ্ছি আমি চাই বেকারমুক্ত স্বাধীনভাবে আপনারা কিছু করেন হতাশাকে দূর করেন ঠিক আছে আমরা এই যে আমাদের বাংলাদেশে এতগুলো ইনস্টিটিউট আছে যারা সবাই কি কাজ শেখার বেশি দিকে কাজ শেখার দিকে বেশি আগ্রহ তারা স্টুডেন্টদের শুরু কাজ শেখাচ্ছে যেমন তেমন কাজ শেখে ছেড়ে দিচ্ছে কিভাবে আর বলে দিচ্ছে মার্কেট প্লেস ফাইবার আপওয়ার্ক এই যে মার্কেট নামগুলো বলে দিচ্ছে গিট ক্রিয়েট করার সিস্টেম বলে দিচ্ছে শেষ এতটুকুই শেষ মার্কেট প্লেসের বাহিরে কীভাবে ক্লায়েন্ট জয়েন করতে হয় সেটা আর বলতেছে না যার কারণে মার্কেট প্লেসে হিউজ প্রুবেন কম্পিটিশন এবং সেখানে গাদা গাদা সেলার এবং হচ্ছে কি যার কারণে এই যে এই একটা অবস্থা যে কাজ মার্কেট প্লেস থেকে পাচ্ছে না হতাশায় বসে আছে সেই এই হতাশাটাকে মুক্ত করার জন্যই হচ্ছে আমার এই উদ্যোগ স্যাম্পল ফর রিভিউ আই উড হ্যাপি To discuss, happy to discuss your project need. Project need, and how can I help you meet them? Sorry, I look. ফরওয়ার্ড ফরওয়ার্ড টু আই লুক ফরওয়ার্ড you. আর আমি অবশ্যই বলতেছি আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা আপনার হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারকে অবশ্যই শেয়ার করবেন যেন হচ্ছে কি সে যেন উপকৃত হয় এটাই হচ্ছে আমাদের প্রয়াস বা এটাই হচ্ছে আমাদের মূল গোল মূল লক্ষ্য এখানে আপনার নাম দিবেন ঠিক আছে এখানে আপনার নাম এখানে আপনার নাম ইউর নেম এখানে আপনি আপনার নিজের নাম ব্যবহার করবেন ঠিক আছে আচ্ছা এই হলো ম্যাসেজ টেম্পলেট যেটার জন্য আমাকে স স মানুষ আমাকে মেসেজ দিয়েছেন ভাই ব্রাদার যে কীভাবে বায়েরকে মেসেজ দেবো কীভাবে বায়েরকে মেসেজ দিলে বায়ার মেসেজ রিপ্লাই করবে কাজ পাওয়ার চান্স বেড়ে যাবে আমি আমার এই মেসেজটা আমার নিজের মেসেজ ক্লায়েন্টকে যেভাবে আমি দেই ঠিক সেভাবেই আপনাদের কপি করে দিলাম যে আপনারাও আপনাদের দক্ষতাকে কাজে লাগান আপনাদের ক্লায়েন্টকে পাওয়ার জন্য আপনাদের যে দক্ষতা সেটা আপনার কাজে লাগান পুনরায় এবং এটা যদি আমার হাত দিয়ে হয় তাহলে এটা আমি আরও সব থেকে বেশি খুশি হব এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং এর থেকে আরও কার্যকর ভিডিও নিয়ে আমি আরও হাজির হচ্ছি আপনাদের সামনে তো আমার এই চ্যানেলে যদি আপনি কমপ্লিটলি একজন সাকসেসফুল ফিল্যান্সার হিসেবে নিজেকে তৈরি করতে চান তাহলে আমার চ্যানেলে সাথেই থাকবেন আশা করি এর থেকে বেটার কিছু আমি আরও বেটার কিছু দেব আর আরেকটা ইম্পর্টেন্ট তোমার নোটিশ দেই আপনারা যদি আপনারা যদি সফল বা দক্ষ ফ্রিল্যান্সারের কাছে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ এবং মার্কেট প্লেসের বাহির থেকে ক্লায়েন্ট জয়েন করার টিপস যত প্রকার টিপস আছে এগুলো যদি আপনারা শিখতে চান তাহলে আপনারা আমার আমার আমাদের দুজনের আমি প্লাস আর একজন দক্ষ মেন্টর আছে আমরা দুজনেই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের এবং ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিলান্সিংয়ের একটা অনলাইন ব্যাচ শুরু করতেছি যেটা ক্লাস ফেব্রুয়ারি মাসের দুই তারিখে স্টার্ট হবে আপনি চাইলে সেখানে অ্যাডমিশন নিতে পারেন অ্যাডমিশন ফি কমপ্লিটলি আমরা একদম কম বাজেটে ধরছি যেটা অনলি মাত্র পাঁচ হাজার টাকা এই ভিডিও ডেসক্রিপশনে সেখানে বিস্তারিত বলা আছে এবং হচ্ছে গ্রুপের নাম দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই অ্যাডমিশন নিতে পারেন আর আমি এতটুকু কথা মানে আপনাদের কথা দিতে পারি অবশ্যই আমাদের এই অনলাইন ব্যাস থেকে আমাদের পেড ব্যাস থেকে আপনি বেটার বেটার কিছু পাবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে আবার আগামীকালকে নতুন কোন টিপস নিয়ে ট্রিক্স নিয়ে আর ভিডিওটা আপনার ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিও কেমন লাগলো এটা কেমন গুরুত্বপূর্ণ মেসেজ সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটাতে লাইক দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম